সপ্তাহের শেষ দিনে ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সার্বিক সূচক ডিএসএক্স একাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার একশো ঊনপঞ্চাশে বেচা কেনা হয়েছে দুশো সাতষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চুরানব্বইটির কমেছে একশো বারোটির আর অপরিবর্তিত আছে সাতচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হল সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আর টাকার অঙ্কেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে আজকে ডিএসইএক্স বেড়েছে একাশি পয়েন্ট এবং ডিএস থার্টি বেড়েছে পঁয়ত্রিশ পয়েন্ট আজকে বাজারে সারা সারাদিনের লেনদেন ছিল দুশো কোটি টাকা যা গত দিনের চেয়ে বেড়েছে দশ দশমিক দুই পার্সেন্ট আজকে মার্কেট টার্ন ওভারে লিড করে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর চোদ্দো দশমিক পঞ্চাশ পয়েন্ট কন্ট্রিবিউট করে ফলোড বাই ব্যাংকিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর যা কন্ট্রিবিউট করে বারো দশমিক উনত্রিশ পার্সেন্ট এবং এগারো দশমিক নয় পার্সেন্ট বিনিয়োগকারীদের প্রধান উদ্বেগ হলো কনফিডেন্স ডেফিসিয়েন্সি এবং ফিজিক্যাল ট্রান্সপেরেন্সি এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকার প্রদান করতে পারে তহবিল থ্রু আইসিবি এবং আদার গভর্নমেন্ট সংস্থা